সমাপ্ত উল্টা হয়ে যাচ্ছে না? আচ্ছা, হাউ টু সিকিউর ব্যান্ডেজ, যেটা জিনিস দেখতেছি ওটা মনে হয় ব্যান্ডেজকে লাস্টে যখন ব্যান্ডেজ দিলাম শেষ করলাম, ক্লিয়ার ব্যান্ডেজ দেওয়া শুরু, সিকিউর কীভাবে করে? এই যেখানে পিন আছে এটা প্লাস্টিকের অথবা মেটালিক পিন দিয়ে সিকিউর করা যায়, তারপর লাস্টে ব্যান্ডেজটা যখন থাকলে ওটা কী দিয়ে সিকিউর করবো, মানে ধরে রাখবো কীভাবে? মাইক্রোফোন দিয়ে করা যায়, মাইক্রোফোন পাইলে না। আর কী আছে? রোল ব্যান্ডেজ, রোল ব্যান্ডেজ, রোল ব্যান্ডেজ দিয়ে করা যায় অথবা কোনো মেটাল কিছু দিয়ে করা যায়। তাহলে ব্যান্ডেজ সিকিউর সিকিউর করা যায় এই তিন থেকে চার ভাবে। একটা আছে যে প্লাস্টিকের ক্লিপ যেরকম থাকে, মেটালিক ক্লিপ তো প্লাস্টিকের ক্লিপগুলো থাকে, ও সেফটি পিন দিয়ে করা যায়। আরেকটা হচ্ছে মাইক্রোপোর্ট দিয়ে করা যায়, আরেকটা হচ্ছে যে বস দিয়ে করা যায়। এখন আসো এই পিনটা যদি রাখবো তাহলে এটা অ্যাপ্লাই করুন ডিজিটাল টু, তাহলে এটা এইভাবে ধরবো, দেখব এই যে এখানে ধরবো, হ্যাঁ একটু এটা স্ট্রেস করা যায়, হ্যাঁ এই স্ট্রেস দিয়ে একটা পেন এরকম জয়েন্টকে আমি কীভাবে ক্রস করবো, ফিগার অফ এইট দিয়ে, ফিগার অফ এইট দেওয়ার সময় কি এই যে এইভাবে এইভাবে করবো, তাহলে এখানে ফোল্ডগুলো থাকবে, এটাকে আমি টেনে ধরে রাখবো, টেনে ধরে এই যে দেখো এই টেনে ধরে এখানে হাত দিয়ে ধরলাম, এই যে পেঁচা দিলাম এটাকে ধরে, এখানে দুইটা দিলাম, তারপর কি এই যে এই ফোল্ড যেন না, তারপর এখানে দুইটা দিই, এই যে বললাম যে হাউ টু সিকিউর, এই যে প্লাস্টিকের এটা দেখছো, এটা মাথাটা এখানে লাগাবো আর এটা এখানে লাগাবো, আর এই ইন্ডে এখানে একটা মাথা লাগাবো, এখানে মাথা লাগাবো, ঠিক আছে এটা সিকিউর থাকে। তো আমরা এটার পর কী করি, এটার পর এক মাইক্রোফোন দিয়ে আরেকটা লাগাই দিই, কিছু পাইলাম না, তখন কী করি ওই যে রোল ব্যান্ডেজ আছে, রোল ব্যান্ডেজ দিয়ে পেঁচে দিই, ঠিক আছে এটা এমনভাবে করবো যেন এটা একটু বেশি এটি চলে আসছে, যেন আমার এই ফিঙ্গারগুলো ঠিক থাকে, ঠিক আছে ফিঙ্গার সহ আমি কোনো আটকানো যাবে না। তারপর কী করবো, তার সার্কুলেশন চেক করবো যে ঠিক আছে কি। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাঙ্কেল স্প্রেন ফিগার অফ এইট, কত প্রেশার দিয়ে করবো, চাপ প্রেশার প্রেশার